তারা সারাটা বছর দিন রাত পরিষেবা দিয়ে থাকেন মানুষকে যে কোনো অসুস্থ ছুটে যান লোকের জন্যে মানে তারা মানুষকে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দিয়ে থাকেন ডাক্তারের কাছে রক্ষা করেন তাদের প্রাণ আর এখন দেখা গেল একই দৃশ্য তারা করোনা মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী তহবিলে করলেন অর্থদান আজ অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটার্স ইউনিয়নের রাজ্য সভাপতি সম্পাদক ও অন্যান্য নেতারা স্বাস্থ্য ভবনে এসে এক লক্ষ এগারো হাজার একশো এগারো টাকার চেক তুলে দিলেন এবং প্রধানমন্ত্রী বিশেষ তহবিলে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার আর্থিক দান করলেন দেখুন কলকাতা থেকে আমাদের এই বিশেষ রিপোর্ট যখন কারোর বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েন এবং তার যখন প্রয়োজন হয় স্বাস্থ্য পরিষেবা পাওয়ার তখন কিন্তু একটাই নাম আমরা মনে রাখি তা হলো অ্যাম্বুলেন্স যে কোনো রোগ যে কোনো অসুবিধের মধ্যে সবার আগে মানুষ কিন্তু মনে রাখেন যে অ্যাম্বুলেন্স আলাকে ডাকতে হবে এবং এই অ্যাম্বুলেন্স আলারা আজ অল বেঙ্গল নিশ্চয় অ্যান্ড অ্যাম্বুলেন্স অপারেটার্স ইউনিয়ন তারা উপস্থিত হয়েছেন এই স্বাস্থ্য ভবনে একটি বিশেষ মহৎ উদ্যোগ নিয়ে সে উদ্যোগটি হলো যে তারা যে পুরো বাংলা জুড়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নন স্টপ এই পরিষেবার পাশাপাশি তারা মানুষের ব্যথাটা বুঝতে পেরেছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং করোনার যে প্রভাব ছড়াতে চলেছে বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আহ্বানে আজ বিভিন্ন জেলা থেকে কয়েকজন অপারেটার আজ এখানে উপস্থিত হয়েছেন এবং সিএম রিলিফ ফান্ড এই তারা কিন্তু এখানে তহবিল করতে এসছেন এবং তারা নিজের তরফ থেকে একটি আর্থিক সহযোগিতা করে গেলেন আসুন তাদের থেকে কথা বলে দেখেনি কি কী বলছেন তারা অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের আমরা গত শনিবার আলোচনা করেছিলাম যেহেতু তখন লকডাউন পিরিয়ড শুরু হয়ে গেছে তো আমরা টেলিকনফারেন্সে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে মুখ্যমন্ত্রীর তান তহবিলে আমরা একটা টাকা দেওয়ার জন্য আমরা ড্রাইভার শ্রেণীর মানুষ যারা নিশ্চয়ই যান চালাই তো তারা আমরা এটা আলোচনা করেছি তারা সবাই মিলে সংগঠনকে টাকা দিয়েছে সেই টাকাটা আজকে আমরা দিতে এসেছি সেটা এক লাখ এগারো হাজার একশো এগারো টাকা আমরা মুখ্যমন্ত্রীর তান্ত তহবিলে টাকাটা দিলাম ডিএইচএস স্যারের ঘরে ডিএইচএস স্যারের সামনে পিএম ফান্ডে প্রধানমন্ত্রীর ফান্ডের জন্যও আমাদের কমিটি থেকে আলোচনা হয়েছে যে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমরা ডোনেট করব সেটার জন্য আমরা এখন নবান্নে যাব ভারতবর্ষ সহ সারা বিশ্বে কোভিড নাইন্টিন ভাইরাস একটা অতিমারির রূপ ধারণ করেছে আমাদের প্রিয় পশ্চিমবাংলাও তার কবল গ্রাসে পড়েছে তার হাত থেকে আমি এবং আমরা সহ আমাদের রাজ্যের সমস্ত মানুষ যাতে সুরক্ষিত থাকতে পারি তার জন্য আমাদের প্রিয় সংগঠন অলবেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি মুখ্যমন্ত্রী যাতে সারা রাজ্যের মানুষকে সুস্থ রাখতে পারেন তার জন্য আমরা মস্তক্ষ্যমন্ত্রীর প্রান্ত হবুলে কিছু অর্থ সহযোগিতা করব। টাকাটা ঘুরিয়ে আমাদেরই সকলে কাজে লাগে সেই উদ্দেশ্যে আমরা আমাদের সংগঠনের সকলের উপস্থিতিতে ডিএইচএস স্যারের হাতে মুখ্যমন্ত্রীর তান্তহবিলে এক লক্ষ এগারো হাজার একশো এগারো টাকার একটি চেক তুলে দিলাম সাথে সাথে সাতা সারা ভারতবর্ষকেও যাতে আমরা কোভিড নাইন্টিনের হাত থেকে মুক্ত রাখতে পারি তার জন্য প্রধানমন্ত্রীকেও সহযোগিতার উদ্দেশ্যে আমরা প্রধানমন্ত্রীর তান্ত একটা অর্থ প্রদান করলাম যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা আশা রাখি এই অর্থ আমাদের ক্ষুদ্র ত্যাগ পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ এবং ভারতবর্ষের সমস্ত জনগণের সুস্বাস্থ্যের কাজে ব্যবহৃত হবে এবং আমরা সকলে আগামী দিনে সুস্থ থাকব এবং সকলকে সুস্থ রাখব সংগঠনের পক্ষ থেকে এই আশা রাখছি এই কামনা করছি ধন্যবাদ আমি রামকুমার মণ্ডল রাজ্য সম্পাদক পেও না থেকে জন্য আমি তো আমার হাত বারবার দিয়ে তোমরা তো कोरोना से बचने के लिए उपाय करें तीन। मास्क पहने भीड़ से बचे, बचे।